আমার ভাইয়ের দুইটা সন্তান ছোট ছোট, আমার একটা, আমার সংসার চালায়, আমার ভাইয়ের সংসার চালায়। চারটা দোকানের মাল সব একটা গোডাউনে রাখে। কালকে অনেক কয়েক লাখ টাকা জানি কালকে মাল উঠেছে। আমাদের তো মনে করেন সাঁটারের দোকান না, আমরা তো ফুটে দোকান করে খাই। আমার ভাইয়ে আজকে 15-20 বছর ধরে নিউ মার্কেটে হকারি করে, একদিন বসতে পারে একদিন বসতে পারে না। তারপরও ভাই আমাদের তো অত টাকা নেই যে আমরা একটা সাঁটার দিয়ে দোকান করুম, আমরা এইভাবেই চলছি। আমার ভাইয়ের দুইটা সন্তান ছোট ছোট, আমার একটা, আমার সংসার চালায়, আমার ভাইয়ের সংসার চালায়। একটা দোকান থেকে 5-6 মাস ধরে তিনটা দোকান ভাড়া নিয়ে চারটা দোকান করছে। তাহলে চারটা দোকানের মাল একটা দোকান গাউডাউন পড়ে গেছে গা, তাহলে চারটা দোকান পড়ছে না। এখন বাইরে দিচ্ছে আমার ভাইয়ের সামনে খানায় না সরে যায়। আমার ভাই কেপ নোট বই শোকের থেকে একটা দোকান পুড়ে যায়, তো একটা দোকান সামলায় তো তিনটা দোকানের মাল আশা করা করছে, ভাড়া নিছে তিনটা দোকানের মাল উঠাইছে, কালকে কিস্তির থেকে উঠাইছে, কেমনে করবো। নাম কি? আমার ভাইয়ের নাম মামুন। মামুন মামুন আমার ভাই, আমার ছোট, আমি বড়, আমার ভাই সংসার চালায়। আমার ভাই না খেয়ে থাকলেও কারো চয় না, আমরা তিন ভাই বোন। আমার ভাই সংসার আমি থাকি, আমি স্বামীর সংসারে থাকি না, আমার স্বামী বর্তমানে নাই। আমার এক এই ছেলেটা নিয়ে আমার ভাইয়ের সংসারে থাকি। এই ছেলেটা অনার্সে পড়ে, সোরাদ দিতে সোরাদ দিতে পড়ে। টাকার জন্য আমি সত্যি কথা আমি লেখাপড়া চালাতে পারি না। আমার ভাই হকারিতে এই নিউ মার্কেটে ঢুকাইছে আজকে 6 মাস ধরে, এখন এই এই দোকানটাও গেছে গা। সোরাদ দিতে চান্স পাইছে, দ্বিতীয় বর্ষে দুই সেকেন্ড ইয়ার পছন্দ পড়ছে। আমি টাকার জন্য লেখাপড়া চালাই নাই, এখন কি করে খাইবো, খাইতে ধইব। আমার নাম জেসমিন। আমার ছেলেটারে নিয়ে আমার ভাই সংসার আজকে 2 বছর ধরে থাকে। আমার বাবা নাই, আমার মা নাই, আমার বড় ভাই নাই, আমার হাজবেন্ড নাই।